সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। কিন্তু যা গরম পড়েছে, জানি না কতদিন ভালো থাকবো। তো যাই হোক, তো আমার মেয়ের 17 তারিখ থেকে স্কুল শুরু হচ্ছে, তো মেয়ের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে, টুকিটাকি মানে যেগুলো স্কুলে দরকার সেগুলোই কিনতে গিয়েছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের তো সব কিছু দেখায়, আর এটা আমার মেয়ের প্রথম স্কুল যাওয়া বলে কথা, তো সেই জন্যই দেখাতে আসলাম। তো চলো দেখি, দেখাই তোমাদের কী কী এনেছি মেয়ের জন্য। তো আচ্ছা, সবার আগে এসে গেল স্কুল ব্যাগটা। তো এই যে আমার সোনামার জন্য স্কুল ব্যাগ নিয়েছি। তো কেমন হয়েছে স্কুল ব্যাগটা অবশ্যই তোমরা জানিও, বেশি বড় হলো না ছোট হলো বুঝলাম না, যাই হোক নিয়ে নিলাম এটা, তারপরে দেখাই তোমাদের। এই যে আমার সোনামার জন্য নিয়েছি, পেন্সিল বক্স, সবই এগুলো আমার মেয়ের বাবার আর আমার দুজনেরই পছন্দ। স্কুলের জন্য তো এই যে নিয়েছি বক্স, মনে হলো এই বক্সটা মানে খুলতে আমার মেয়ের সুবিধা হবে, তো সেই জন্য এই টিফিন বক্সটা নিলাম। তো খুলতে এরমভাবে বাচ্চারা টিকটক টিকটক করে খুলতে সুবিধা হয়। এই আমাকে দেবে? হ্যাঁ, তোমার জন্যই তো কিনেছি, শোনো তোমাকে তো দেবই। আমার টিফিন বক্সটা নেই কেন? নেই কেন মানে কি নেই শোনা? আমার টিফিন বক্স দেবে আমার খাবারের জন্য। কখন দেবো? এখন না খেলবে না, কিছু করো না কিন্তু, নষ্ট করো না। আর হ্যাঁ মা, ভরতে হবে, আমার মেয়ে বলছে জল নেই। তো তো এটা সুবিধা আছে খুলতে, খোলা পড়া করা, এরম করলেই খুলবে, এরম করলে মানে এটা বাচ্চাদের জন্য ঢাকনা লাগানোটা নিলাম না, যেহেতু একদমই ছোট তো ওর খুলতে সুবিধা হবে এটা। এই গেল তোমার সুবিধা লাগে। এই হলো আমার মেয়ের স্কুলের জুতো, তো জুতোটা মনে হয় একটু বড় হয়েছে, আর এর এক সাইজ ছোটটা একটু ছোট মানে একদম পাটাই হয়ে যাচ্ছিলো বলে একটু বড় নিলাম। তো দোকানদার বললো যে সামনের দিকে একটু তুলে যদি দিদি তো অসুবিধা হবে না, তাড়াতাড়ি করেই বড় হয়ে যায় তো পা। আর এবার দেখাবো আমার মেয়ের স্কুল ড্রেস, যেহেতু ছোট তো সেই জন্য দুটো স্কুল ড্রেস নেওয়া হয়েছে, কারণ স্কুলে তো বাচ্চারা যখন তখন নোংরা করে ফেলে ড্রেস, ওই জন্য ড্রেসটা দুটো নেওয়া হয়ে গেছে। আর গরমও পড়ছে, একই ড্রেস তো আর, যদিও মানে 5 দিন ক্লাস, ওদের শনি রবিবার ছুটি, তো গরমের মধ্যে না একটা ড্রেস 2-3 দিনের বেশি পরা যায় না, তো সেই জন্য এই দুখানা ড্রেস নেওয়া হলো। আর যেহেতু ছোট নোংরা টোংরা তো করবেই, দুটোটাই। আর নিয়েছি রুমাল, দুটো নিয়েছি রুমাল, ওর জন্যই নিয়েছি দুটো রুমাল,
বাচ্চা তো স্কুলে দিতে লাগবে রুমাল। সামনেই পয়লা বৈশাখ, তো যদিও পয়লা বৈশাখে মানে এখনো কেনাকাটা কিছু করিনি, তাও দেখে পছন্দ হলো এই জামাটা, তো মেয়ের জন্য নিলাম। তোমরা অবশ্যই জানাবে ড্রেসটা ওর কেমন হয়েছে, আমার দেখে পছন্দ হয়ে গেল সেই জন্য নিলাম। আর এই যে সোনামার জন্য, বাচ্চাদের এগুলো খুব সুন্দর দেখতে লাগে। হ্যাঁ, এই প্যাকেটেই তিনটে ছিল। এই হয়ে গেল আমার স্কুলের কেনা, মানে মেয়ের স্কুলে যাওয়ার জন্য কেনাকাটা পুরো কমপ্লিট। শুধু মোজাটা ছিল না, বলেছে দুদিন পরে আসবে, তো মোজাটা নিয়ে আসবো বাচ্চার কাছে। আর কিনেছি চারটে জলের বোতল। যা গরম পড়ছে, ফ্রিজের মধ্যে এখন জল ভরতেই হবে, কারণ ঠান্ডা জল ছাড়া খাওয়া যায় না গরমে। এত গরমেও ও খুব বেশি ঠান্ডা খায় না, অল্প ঠান্ডা মিশিয়েই খায়। তো এই চারটে বোতল কিনেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা বলবেন যে আমার মেয়ে স্কুলের ঠিকঠাক সব জিনিস কিনেছি কিনা, না আরও কিছু বাকি রয়ে গেছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গরমে মানে ভীষণই এখন গরম পড়ে যাচ্ছে, তো তো গরমে সবাই সুস্থে থাকবেন আর খাওয়া দাওয়া ঠিক করে করবেন। আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই, বাই বাই।